হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে তিনজন আপু রয়েছে। আপু, আপনার নাম? তানিয়া। কিসে পড়া হচ্ছে? আমি মাস্টার্স। আচ্ছা, আপু আপনার নাম? রিয়া। আপু আপনার নাম? চুমকি। আচ্ছা, তো আপু আপনাদেরকে আমি পাঁচটা কোয়েশ্চেন করবো দাদা। পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট রয়েছে। আপনারা প্রস্তুত? জি। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোয়েশ্চেন, এটা খুব ইজি, সেটা হচ্ছে সাগরের মাঝখানে কী রয়েছে? সাগরের মাঝখানে কী থাকে? সাগরের মাঝে তো পানিই থাকে। না, একদম সাগরের মাঝখানে কি থাকে সেটা বলতে হবে, একটু ডিফারেন্ট করে ভাবতে হবে। সাগর মানে যে সাগর এমনটাও না। সাগরের মাঝখানে কি থাকে? হ্যাঁ, সাগরের মাঝখানে কি থাকে? 1 2 3 4 5। আপনি একটু ক্লু দেন না, এটা একটু ডিফারেন্ট করে ভাবতে হবে। সাগরের মাঝে গ থাকে। কোন দেশের নামের সাথে মরিচের সম্পর্ক রয়েছে বা মরিচের সাথে মিল আছে? কোন দেশের নামের সাথে মরিচের সাথে মিল রয়েছে? কোন দেশের নাম? চিলি। চিলি, কি মনে হয় আপনার? গাছ নাই, পাতা নাই, ফুল আছে, ফল নাই, সেটা কি হবে? গাছে নাই, পাতায় নাই, ফুলে আছে, ফলে নাই। গাছে নাই, ফুলে আছে। আমি আর বলতেছি, গাছ নাই, পাতা নাই, ফুলে আছে, ফলে নাই। ফুলে আছে, ফলে নাই। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তো আপুর পারলো না তিনটার মধ্যে, আপুরা দুইটা পারলো। আমি এখন 4 নম্বর কোয়েশ্চেনে যাবো। 4 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন জিনিস কখনো ঠান্ডা হয় না, সবসময় সেটা গরম বলে থাকি আমরা? গরম মশলা। আপনার কি মনে হয়? কখনো ঠান্ডা হবে না? আগুন। জি জি, আগুন। গরম মশলাই হবে না? আগুন না, গরম মশলা। গরম মশলা। আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। গরম মশলা কখনো ঠান্ডা হয় না, গরমই থেকে থাকে। 4টার মধ্যে আপনারা 3টা পেরে গেল, আপনাদের জন্য গিফট রেডি হচ্ছে। আমি এখন লাস্ট কোয়েশ্চেনে যাবো। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন জিনিস আগুনে পড়ে না, পানিতেও ডুবে না? কোন জিনিস আগুনে পড়ে না, পানিতেও ডুবে না? ডুবে না, পানিতেও ডুবে না, আগুনে, আগুনে পড়বে না, সেটা পানিতে ডুবে না। না, 2 3 4 5 6 7 8 9 10। টাইম শেষ আপু। 5টার মধ্যে আপু 3টা পালেন। গেমটা খেলে কেমন লাগলো? ভালোই। আচ্ছা ঠিক আছে, আপুর জন্য এই ছোট একটা গিফট। আপু, এই গিফটটা আপনার জন্য। থ্যাংক ইউ। এই গিফটটা কেমন লাগলো? আনকমন গিফট। ভালোই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপুরা যে অ্যান্সারগুলো পারেন, আপনার বেড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।